আমি রিচার্লিসনের মতন কোনো মেয়ের দিকে তাকাবো না। কি ভাবছো এটা বলবো? তোমার বান্ধবীদের দিকে তাকাম। আমি ফিলিপে কোতিনিয়র মতন কখনো তোমার জীবন থেকে হারাবো না। আর যদি তোমার বান্ধবীরা আমাকে কিছু বলে তখন অন্য ব্যাপার। তুমি ব্রাজিলে বাস পাখি অ্যালিসন বেকার মতো আমাকে বিশ্বাস নাও করতে পারো, কারণ আমি আবার তোমার বান্ধবীর প্রতি আসক্ত। আমি শত অপমান পাওয়ার পরও ভিনিসিয়াস জুনিয়রের মতো তোমাকে পাওয়ার চেষ্টা করবো। কী ভাবছো এটা বলবো? আরে না, শুধু তোমার বান্ধবীকে পাওয়ার চেষ্টা করবো। আমি মার্কিনিসের মতো তোমার স্বপ্ন ভেঙে দিব, তোমার বান্ধবীকে ফুটিয়ে নিব। আমি ব্রাজিল সুপারস্টার কাকার মতো তোমার মনে জায়গা করে নিতে চাই। আর যদি তুমি জায়গা না দাও তাহলে তোমার বান্ধবীর মনে জায়গা করে নিব। তুমি আমাকে তাড়িয়ে দিলে আমি গাব্রিল জেসাসের মতো আবার ফিরে আসার চেষ্টা করবো। যদি তাও মেনে না নাও তাহলে তোমার বান্ধবীর কাছে চলে যাব। আমি রাফিনের মতো তোমার সব রাগ সহ্য করার চেষ্টা করবো। আর যদি বেশি রাগ দেখাও তাহলে তোমার বান্ধবীকে বলবো। আমি অ্যান্টনির মতো প্রতিবাদ করবো, তোমাকে কেউ বাজে কথা বললে তার থেকে মাপ চেয়ে চলে আসবো, কারণ আমি ভয় পাই যদি মারে। আমি কাশ্মীরের মতো কখনো তোমার দিকে চোখ রাঙিয়ে কথা বলবো না। যদি তোমার বান্ধবী আসে তাহলে সেটা অন্য ব্যাপার। আমি যদি তোমার বান্ধবীকে পটিয়ে দিই তাহলে সিলভার মতো ক্ষমা চেয়ে নিব তোমার কাছ থেকে। তবু আমি ফিলবনের মতো শেষ সুযোগের একটা অপেক্ষায় থাকবো, যদি তাও না হয় তাহলে তোমার বান্ধবী আর একটা কোটা। সবশেষে এটাই যে তোমাকে না পেলে আমি নেমার মতো অজোরে কান্না করবো। আর যদি তোমার বান্ধবীগুলো আসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, যদি বলে যে আমরা আসি তুমি কান্না করিও না, তাহলে তোমার জন্য কান্নাই করবো না, ওদেরকে ভালোবাসি।